এ বিষয়ে কয়েক সপ্তাহ আগে কথা বলেছিলাম, আবার বলছি, আপনারা যারা ইমানদার পাক্কা মুমিন ভাইরা আছেন, যারা তাসবি সালাত ইত্যাদির বিভিন্নভাবে অনুবাদ করে ইনিয়ে বিনিয়ে প্রমাণ করতে চান যে কোরআনে পাঁচ ওয়াক্ত সালাতের কথা বলা আছে, অর্থাৎ নামাজের কথা বলা আছে পাঁচ ওয়াক্ত, তর্ক করলাম না, মেনে নিলাম যে পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলা আছে কোরআনে, না পাঁচ ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে এবং সেটা ফরজ, রাইট? মেনে নিয়েছেন তো? আমি মেনে নিলাম। যান, প্রশ্ন আছে যে শুক্রবারে যখন আপনারা জুমার নামাজ পড়েন, সেই জুমার নামাজের দিন ফরজ জোহরের নামাজটি কোথায় গেল? জুমার নামাজ তো ওয়াজিব, সেটা ফরজ নয়। এখন আপনি যখন জুমার নামাজ জামাতে পড়ছেন, আপনাকে কোন ইমাম সাহেব বলল, কে বলল, কোনো আসে যায় না। আপনি বলছেন যে আল্লাহ বলেছে যে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, তাহলে আপনি ওয়াজিব নামাজ দিয়ে, ওই যে জুমার ওয়াজিব নামাজ দিয়ে, আপনি কেন জোহরের, শুক্রবারের জোহরের ফরজ নামাজ বাদ দিচ্ছেন? ব্যাখ্যা দিতে পারবেন? পারবেন না। দিবেন কি জানেন? গোজামিল, গোজামিল। আল্লাহর কথা কোনো নবীর কথা দ্বারাও রিপ্লেস করা যায় না, এ তো স্বীকার করা উচিত। সেখানে কোন ইমাম সাহেব বলেছে আপনাকে যে জোহরের ফরজ নামাজ বাদ দেওয়া যায় জুমার ওয়াজিব নামাজ দিয়ে? এটা কি বাতাবাজি? না, বাতাবাজি তো না, এটা কোনো সদুত্তর আপনারা দিতে পারবেন না, কোনো সদুত্তর দিতে পারবেন না। আবার এটাও আছে হাদিসে, হাদিসি কেস জানেন, যে জুমার নামাজের যেই সময় হয় তখন নারীরা এবং দাসরা তারা জুমার নামাজ না পড়লেও চলবে, তাহলে ফরজ নামাজ কীভাবে বাদ দেন? আর এত গুরুত্বপূর্ণ ওয়াজিব মেয়েরা কেন বাদ দিবে? কার কথায় বাদ দিবে? ও আল্লাহ নবী, নবী আল্লাহ, নবী ইমাম, ইমামরাই নবী, তাই না? আর নবীর উত্তরসূরি। কোনো মতেই এই গোজামিল থেকে মুক্তি পাবেন না, পাবেন না, পারবেন না উত্তর দিতে। মায়ের বাবা,